কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে 6 জনের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত এবং স্বতন্ত্র প্রার্থী ও বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু সহ 5 জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী মাসুদ পারভেজ ইমরানের মনোনয়নপত্র নিয়ে ফের বিকেলে শুনানির কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী বিদায়ী মেয়র সাংবাদিকদের কাছে জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। আমরা একটি সুন্দর নির্বাচন চাই এবং সবাই মিলেমিশে নির্বাচন করব, সবাই সহযোগিতা চাই। চৌধুরী দুইবার মেয়র আসলে আমরা তো কাজ চালাইছি, মানুষের সাথে কথাবার্তা বলছি, সবার লগে দেখি না আল্লাহ ভরসা কি হয়।